আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। জিবি প্র্যাকটিস গাইডলাইন গ্রুপ এবং এর মেম্বারদেরকে অনেক স্বাগতম, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা জিপি প্র্যাকটিস করতে গিয়ে অহরহ ব্যথার রোগী পাই, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম রিলেটেড রোগী পাই। তো আমরা জিপি প্র্যাকটিস যখন করি তখন এদেরকে চিকিৎসা করি। তো আমরা যদি খুব স্পেসিফিক কিছু জিনিস খেয়াল করি তাহলে আমাদের চিকিৎসাটা আরো গোছানো হবে, আমরা বুঝতে পারবো যে কতটুকু আমি চিকিৎসা করতে পারবো জিপি লেভেলে এবং কখন আমাকে রেফার করতে হবে। তো এই বিষয়ে ডেভিডসন মেডিসিনের যে রিউমেটোলজি চ্যাপ্টারটা আছে ওখানে শুরুতেই একটা অংশ আছে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, অর্থাৎ আমি যখন একটা রোগীকে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম রোগী হিসাবে মনে করব তার মিনিমাম যে জিনিসগুলো আমার দেখা উচিত। তো আমি আজকের ভিডিওতে ওই এই বিষয়টা আলোচনা করব এবং এর পরের ভিডিওতে আমরা জেনারেল অ্যাসেসমেন্ট অফ লোকোমোটর সিস্টেম ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যে এই যে যে ছবিটার কথা আমি বলতেছিলাম এটা একদম শুরুতেই আছে, যে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আমরা কি কি দেখব। আচ্ছা, প্রথমে যেটা আমাদেরকে বলছে, আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম করব প্রথমে আমরা হাতের কি দেখব। দেখেন, আমরা যখন হাতটা দেখব এখানে আসলে হাত মানে পর্যায়ক্রমে যাওয়া হয়েছে। হাতের ক্ষেত্রে আমরা দেখব যে হাতে হ্যান্ডস এখানে কোনো সোয়েলিং আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, এই যে দেখেন একটা ডিফর্মড হয়ে গেছে, নেইল চেঞ্জ নখে কোনো পরিবর্তন আছে কিনা, যেমন সোরিয়াটিক নেইল চেঞ্জ, সোরিয়াসিস হলে বলছে নখে একটা পরিবর্তন হয়েছে, এরপরে টোফাই আছে কিনা। টোফাই আমরা টোফাই কিসে পাবো, গাউট পাবো, এরপর রেনল্ডস ফেনোমেনন আছে কিনা। আবার দেখেন এই যে সোরিয়াসিসে এক সময় কি হয়, নেইল ডিস্ট্রফি হয়ে যায়, অর্থাৎ আমরা যখন মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের কোনো রোগী দেখব তখন আমরা হাতটা যখন দেখব দেখব হাতে কোনো সোয়েলিং আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, নখের কোনো পরিবর্তন আছে কিনা, টোফাই আছে কিনা, আর রেনল্ডস আছে কিনা। আর একটা দেখেন, এখানে একটা ছবি দিছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্টের এই যে সাইনোভাইটিস হয়েছে, একই সাথে ডিফর্মিটি হয়েছে। আবার দেখেন এই যে হেবারডেন্স এন্ড বুচার্স নোটস ইন অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস হইলে যে পরিবর্তন গুলো হয় এটা দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা যখন জিপি প্র্যাকটিস লেভেলে থাকব তো তখন আমরা হাতের এই জিনিসগুলো দেখব। এরপরে হাত গেল, হাতের পরে আমরা দেখব এক্সটেন্সর সারফেস এবং ফেস। দেখেন এক্সটেন্সর সারফেস গুলোতে এই যে রিউমেটয়েড নোডিউল দেখবো, সোয়েলেন বার্সা দেখব, সোরিয়াসিস র্যাশ দেখব, রিউমেটয়েড নোডিউলটা আছে। হ্যাঁ, এখানে একটা ছবি দিয়ে দিছে, তার মানে আমরা এক্সটেন্সর সারফেসটা দেখে ফেলবো। এই যে যে কথাগুলো বলছে, আমরা হাত দেখব, এক্সটেন্সর সারফেস দেখব, এরপর বলেছে ফেস, এখন অনেক বড় মনে হচ্ছে, আপনি এই জিনিসগুলো প্রিন্ট করে আপনার কাছে রাখেন অথবা কাগজে লিখে রাখেন, আপনি যখন এই ধরনের পেশেন্ট পাবে কয়েকবার দেখবেন, এক সময় দেখবেন এটা আপনার কাছে আয়ত্তে চলে আসছে। যেমন আপনার কাছে এখন প্রেশার মাপা কোনো ব্যাপার না, আপনি খুব সিম্পল হয়ে প্রেশার মেপে ফেলেন, অথচ আপনি যখন শুরুতে প্রেশার মাপতেন তখন কিরকম কত কঠিন মনে হয়েছে। তো এরপরে ফেসে আমরা র্যাশ দেখব, যেমন এই যে এসএলই তে কি হয়, বাটারফ্লাই র্যাশ হয়, এই যে দেখেন বাটারফ্লাই র্যাশ, অ্যালোপেশিয়া, মাউথ আলসার, আইস। হ্যাঁ, চোখটা দেখব, যেমন স্ক্লেরাইটিস ইন রিউমেটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ রিউমেটয়েড আর্থ্রাইটিস এর একটা কমপ্লিকেশন। আর এরপরে আমরা মাউথ আলসার দেখবো, যেমন বেসেটস ডিজিজে মুখে আলসার হয়, আরো বিভিন্ন রিউমেটোলজিক্যাল ডিজিজে আমরা মুখে কিন্তু আলসার দেখতে পাবো। তো এই জন্য ফেসটা যখন আসবে তখন আমরা এই জিনিসগুলো দেখবো। এরপর কি হলো, যে আমরা ট্রাঙ্কে কি দেখবো, ট্রাঙ্কে যখন আমরা যাব আমরা দেখবো কাইফোসিস হলো কিনা, স্কোলিওসিস হলো কিনা, এরপর টেন্ডার স্পট, অর্থাৎ ফাইব্রোমায়ালজিয়া যদি আমরা মনে করি তখন আমরা টেন্ডার স্পট গুলো দেখবো, ফাইব্রোমায়ালজিয়ার টেন্ডার স্পট গুলো কিভাবে দেখে এই নিয়ে আমি এরপরে ইনশাআল্লাহ একটা ভিডিও করে আপলোড করব। তো কাইফোসিস স্কোলিওসিস দেখা, কাইফোসিস এটা তো একটু দেখা, স্কোলিওসিস আপনি পাশে থেকে দেখলেন, পা যখন যাবে ওই দেখেন এটা কিন্তু আপনার ইসের সাথে কিছু মিল আছে হাতের সাথে, হাতে আমরা ডিফর্মিটি এবং সোয়েলিং দেখেছিলাম, পায়েও কিন্তু আমরা ডিফর্মিটি এবং সোয়েলিংটা দেখতেছি। আর একই সাথে আমরা দেখবো রেস্ট্রিক্টেড মুভমেন্ট, রেস্ট্রিক্টেড মুভমেন্টটা যেমন ধরেন অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস বা হইলে দেখ কি হবে, নিয়ের যে মুভমেন্ট এটা কিন্তু স্বাভাবিক থাকে না, বা আরো বিভিন্ন কারণে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আবার পেজেটস ডিজিজে কি হয়, বোন ডিফর্ম হয়ে যায়। তো আমরা পায়ে এই জিনিসটা দেখব। এরপরে হলো একদম ফিট, পায়ের তলা দেখ, এখানে ডিফর্মিটি দেখব, সোয়েলিং আছে কিনা, যেমন ধরেন গাউটে হলে
ফার্স্ট এমসিপি জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে এরকম রেডনেস সোয়েলিং থাকে, আবার ডেকটাইলাইটিস আছে কিনা এটা আমরা দেখবো, রেডনেস আছে কিনা দেখবো, আর ওভারঅল এই কয়েকটা জিনিস দেখবো, জেনারেল অ্যাপিয়ারেন্সটা আমরা দেখবো, গেইট দেখবো, ডিফর্মিটি, সোয়েলিং, রেডনেস এবং র্যাশ। আর এই যে আমরা যে গেইটের যে ব্যাপারটা, এটা নিয়ে এর ডেভিডসন মেডিসিন এটা যে পেজে আছে তার পরের পেজে কিন্তু আলোচনা করেছে। তো এই জন্য আমরা, আপনারা যারা জিপি প্র্যাকটিস করতেছেন, তো আপনারা আসলে এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। তো আমিও জিপি প্র্যাকটিস করেছি প্রায় 4.5 বছর, এখন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করার জন্য এসেছি। তো আপনারা আসলে সকলেই ভালো থাকেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকেন, সালামু আলাইকুম।